ফ্রেন্ডস, জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত জানাই। আজকে নতুন দিনে নতুন একটা ইটিং শো নিয়ে চলে এসেছি, আর আমি কিন্তু একাই বসেছি। তোমাদের অনেক দিন ধরেই বসি, দু তিন দিন ধরেই একাই বসি। তোমাদের দাদা শরীরটা ভালো নয়, তাই ঘরেই আছে কিন্তু বসতে পারছে না, খুবই শরীর খারাপ, জ্বর হয়েছে, খুবই শরীর খারাপ, তাই একাই আমি বসছি এখন। তো চলো, আজকের সানডে, ভেবেছিলাম তোমাদের দাদা ছুটি আছে নিয়ে বসবো, কিন্তু কিছু করার নেই, দাদার শরীর খুবই খারাপ, সুস্থ হলে আবার বসবে দাদা। কী কী নিয়েছি এখানে? ভাত আছে, কচু শাক আছে জানো তো, কচু শাক, চিংড়ি মাছের তরকারি, পটল ভাজা, চিচিঙে ভাজা, আর আছে চিকেন কারি, স্পাইসি চিকেন কারি, আর এখানে আছে শশা। তো চলো ফ্রেন্ডস, আমি খাওয়াটা স্টার্ট করি, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এনজয় করো। প্রথমে চিচিঙে ভাজাটা দিয়ে স্টার্ট করলাম। আর এই কচু শাকের রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা খুব দারুণ একটা সুস্বাদু খাবার, কিন্তু পেটের পক্ষে খুব ভালো। তোমাদের দাদা জ্বর হয়েছে বলে কাজেও যেতে পারেনি জানো তো, ঘরেই বসে আছে। আর এখন দিনকাল ভালো নয় তো, আরও ভয় লাগছে। ওষুধ টষুধ খেয়েছে, সবই করেছে,
সেই সব লক্ষণগুলো নয়, যা সময় যাচ্ছে সেই সব লক্ষণ নয়, এমনি নর্মাল ঠান্ডা লেগে ঠান্ডা গরমে হয়েছে জ্বরটা। এবারে নেব চিকেন কারিটা। আজকে চিকেন কারিটা ঝাল দিয়ে করেছি খুব, যেহেতু তোমাদের দাদাই ঝালওয়ালাটা খায়নি আজকে, ওর জন্য অল্প করে মাংস নিয়ে স্যুপ করে দিয়েছি, কিছু খেতে পারেনি তো ওই জন্য আমাদের এই ঝাল করেছি।
অনেকদিন পরে ঝাল ঝাল তরকারি খেলাম, তো হেভি লাগলো। কালার হয় কিন্তু ঝাল হয় না, আর যে কালার হয়েছে যেমন ঝালও হয়েছে তেমন। তোমাদের দাদা ঝাল খায় না, আলু খায় না। আমরা যদি দু পিস আলু খাই, ও আধখানা আলু খাবে, তরকারি অল্প খায়। এটা তো চলো ফ্রেন্ডস, খাওয়াটাকে নিয়েই শেষ করলাম। আমার যদি এই ইটিং শোটা ভালো লেগে থাকে, তো অবশ্যই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।